আল্লাহকে মায়া লাগে না, কোটিটাই চিকা করে আমি নিয়তার দিতাম, তো আমার ছেলেটা মানে ফেরত দিয়ে দিত। মা তোমরা খাবার খেয়ে নিও, আমি গাড়ি নিয়ে গেলাম বলে প্রতিদিনের মতো বিকেলে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয় ইমন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, আকাশ কালো মেঘে অন্ধকার হয়ে নামে বৃষ্টি, কিন্তু ঘরে আর ফিরে না সে। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও আদরের সন্তান ঘরে না ফিরে আসায় পাগলের মতো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন মা বাবা। ছেলে এবং অটোরিকশার কোনো সন্ধান না পেয়ে পরদিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মা আসমা বেগম। শুক্রবার বিকেলে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ধনিরামপুরের গুচ্ছ গ্রামে এই ঘটনাটি ঘটে। নিখোঁজ ইমন মিয়া ধনিরামপুর গ্রামের ভ্যান চালক গিয়াসুদ্দিনের ছেলে। 5 দিনেও ছেলেকে ফিরে না পেয়ে আর্তনাদে বুক ভাসাচ্ছেন মা বাবা। সন্তানকে জীবিত ফিরে পাওয়ার আশায় বুক বেঁধে আছেন মা আসমা বেগম। তাদের কান্না দেখে নিজেদের সামলে রাখতে পারছেন না প্রতিবেশীরাও। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠছে এলাকার পরিবেশ। সন্তান না পাওয়া মায়ের করা অভিযোগের 4 দিন অতিবাহিত হলেও এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। গিয়াসুদ্দিন বলেন, আমি দরিদ্র মানুষ, ভ্যান গাড়ি চালাই। আমার ছেলে ইমন সংসারের আয় রোজগার করার জন্য অটোরিকশা চালায়। প্রতিদিনের মতো গত শুক্রবার বিকেলে গাড়ি নিয়ে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও আমার ছেলে বাড়িতে ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাইনি। আমি ধারণা করতেছি যে অটোরিকশার প্রতি লোভ করে কেউ আমার ছেলেকে কৌশলে কোথাও নিয়ে গেছে, তবে টাকা চেয়ে কেউ কোনো ফোন কল করেনি। মানে আছে এরকম আছে তো বলে, যদি কেউ বলতো বলে হও তোমার টাকা লাগবো নাকি পয়সা লাগবো তোমার ছেলে এনেও, তারপরও আমি দিন করি না 10 মাব্বাইতে হোক ভিক্ষা করি নাই চিকা করে আমি নিয়ে দিতাম, তো আমার ছেলেটা মানে ফেরত দিয়ে দিত। আমার গাড়ি গেছে আমাকে দুই কোটাই আজকে 4 দিন যাবো, তোমার ছেলের পাইনা নিখোঁজ হয়ে গেছে, থানায় অভিযোগ করছি। তো কালকে কইছে যে অফিসার নাই, আমরা কালকে আজকে গিয়ে আসে আবার থানার কাছে অভিযোগ পাইছি। অফিসার স্যার আবার কইছে যে ঠিক আছে আজকে তো আমি নতুন আসছি, আজকে আমি পারবো না, কালকে আমার লগে আপনারা আমার লগে সহায়তা করবেন। শনিবার অভিযোগ করছি, রবিবারেও পুলিশ আসেনি, আজকে সোমবারেও আমাদের বাড়িতে পুলিশ আসেনি। আমার ছেলেকে উদ্ধারের কোনো তৎপরতা দেখছি না। স্থানীয় ইউপি সদস্য ছবির হোসেন বলেন, 4 দিন হয়ে গেছে ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি, অতি দ্রুত ছেলেটিকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাই। একবারে সরল সোজা ছেলে, মানে একবার মানে নিজের জবাবদের মতো না, অসুবিধা ফ্যামিলি, তার জন্য আমরা অটোরিক্সা নিয়ে অটো চালাই, সেটা বাদ খায় বাবা মারে পালে। এই অটোরিক্সা পরে আপনি শুক্রবার রাত্রে যখন বাড়িতে আসে নাই, তারা রাত্রে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে, তার মধ্যে আবার শনিবারে আমাদের থানায় আবার একটা দরখাস্ত করা হয়েছে। দরখাস্ত করার পরে আজ থেকে আমাদের সকল গ্রামবাসী প্লাস বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে সবাই খোঁজ খবর নিতেছে, এখন বেঁচে আছে নাই মরে গেছে ওইটা নিয়ে খুব চিন্তিত আছে। আমার এই ভাতিজা প্রতিবেশী আজকে 4 দিন যাবৎ তাকে আমরা খুঁজে পাইতেছি না। একটা দাবি আর প্রশাসনকে বলবো, আপনারাও আপনারা যান জীবন দিয়ে একটু চেষ্টা করে দেখেন আমার ভাতিজারে ফিরে পাই কি না পাই, এই একটা দাবি। কারণ মহল্লাবাসীও তার জন্য হাই উদ্দেশ হয়ে রয়েছে, কেউ খায় না, কেউ কাজে দেয় না, কেউ কিছু করতে পারে না, এই আমরা একটা দাবি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রভাস চন্দ্র ধর বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে, সম্ভাব্য এলাকার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহের জন্য কাজ করছে পুলিশ।